আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও টাইটেল দেখে হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকে আমরা কার সম্পর্কে আলোচনা করব। হয়তো আপনারা তার জীবনী সম্পর্কে অনেকেই জেনে থাকবেন, কিন্তু আজকে আমরা তার জীবনের এমন কিছু ঘটনা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যা আপনারা অনেকেই অবগত নন। মুসলিম জাহানের চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যার ডাকনাম ছিল আবু তুরাব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর পরে তিনি প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যখন তার বয়স ছিল মাত্র 10 বছর। দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে তিনি ছিলেন অন্যতম এবং চতুর্থ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একমাত্র ব্যক্তি যার জন্ম পবিত্র কাবা ঘরে এবং যার মৃত্যু হয়েছিল আল্লাহর ঘর মসজিদে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তার চোখ মুবারক বন্ধ রাখেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোলে তুলে নিলেন, তৎক্ষণাৎ তিনি তার চোখ মুবারক খুললেন এবং সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মুবারক দর্শন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র লালা মুবারক দিয়ে তার সর্বপ্রথম খাবার হিসাবে তাকে পান করান। এলমে মারেফত ও বেলায়েতের আতুর ঘর বা বৃক্ষ বলা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহর রাসূলের পরে ধর্মীয় সংস্কৃতি এবং জ্ঞান গবেষণার ক্ষেত্রে যার চেষ্টা প্রচেষ্টাকে যুগান্তকারী বলে মনে করা হয়, তিনিই হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন, আলী আমার উম্মতের মধ্যে সর্বাধিক জ্ঞানী এবং বিচার কার্যে সকলের চেয়ে উত্তম। একদিন হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং তার সাথে একান্তে বসলেন। যখন আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন, তখন তাকে অন্যান্য সাহাবারা জিজ্ঞেস করলেন কি আলোচনা করেছিলেন। তিনি বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের 1000টি দরজা আমার জন্য উন্মুক্ত করলেন, প্রত্যেকটি দরজা থেকে আবার 1000 দরজা উন্মুক্ত হয়। একদা আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, আমাকে হারানোর পূর্বেই আমার কাছে জিজ্ঞাসা করো, আমার নিকট থেকে জেনে নাও, কেননা পূর্ববর্তী এবং উত্তরবর্তীদের জ্ঞান আমার নিকট বিদ্যমান। আল্লাহর শপথ, যদি বিচারের দায়িত্ব আমাকে দেওয়া হয় তাহলে তাওরাত, জাবুল এবং ইনজিলের অনুসারীদের আর কুরআনের অনুসারীদের জন্য কুরআন থেকে সেইভাবেই আমি বিচার করব। তিনি আরো বলেন, আল্লাহর শপথ, আমি কুরআন ও তার ব্যাখ্যায় সকলের চেয়ে জ্ঞানী। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন। তিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খুলাফায়ে রাশেদিন হিসেবে শাসন করেছিলেন। 661 সালে কুফা শাহী মসজিদে নামাজরত অবস্থায় ইবনে মুজলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিষাক্ত তলোয়ার দ্বারা আঘাত করেন, যার 2 দিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আরও নতুন নতুন ইসলামিক মনীষীদের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন।